আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। সকালবেলা আমার হাজবেন্ড আজকে চলে যাচ্ছে অফিসে, তো আজকে আসলে ওকে রুটি বানিয়ে দেওয়া হয় নাই আর আজকে ও খাবারও নেয় নাই, তো যে কারণে হচ্ছে সকালে গতকালকে রাতে পাউরুটি ছিল, সেই পাউরুটিটাই ওকে আমি একটু জাস্ট হালকা ভেজে দিয়েছি আর হচ্ছে একটা ডিম পোচ করে দিয়েছি। আর সকালবেলা এমনিতেও আসলে ভারী কোনো খাবার খেতে চায় না, যেহেতু অনেক সকালবেলা বের হয়ে যায়, তো আসলে ওকে এরকম ভারী কোনো খাবার দেওয়া হয় না। আর এখনও কিন্তু আমার বাচ্চারা কেউ ঘুম থেকে ওঠে নাই। আর হাজবেন্ড চলে যাওয়ার পরে আমি আসলে একটু গেটের কাছে আসলাম। সকালে খুব ঠান্ডা একটা বাতাস, আর আমি গেটের সামনে আসলে কয়েকটা গাছ লাগিয়েছিলাম, অনেকগুলো গাছই, গাছগুলো আসলে অনেকগুলো মরে গেছে। তো এই যে মেহেদি গাছটা মোটামুটি আছে এখনও, আর অনেকগুলো পুঁইশাক গাছও লাগিয়েছিলাম, মাশাআল্লাহ অনেকবার খেয়েছি। আর আরেকটা মেহেদি ঠাল মানে ডালা লাগিয়েছিলাম, সেটাতেও আলহামদুলিল্লাহ এখন পাতা আসছে। তো এই তো সকালবেলা এসে আমি অবশ্য নাস্তা করি নাই এখনও, তো একটু সকালেই আজকে আসলে রান্না টান্না শেষ করব, কারণ অনেকদিন আসলে ব্লগ দেওয়া হয় না, তো ওই ধরনের কাজ থাকে। আর আমার ছোট বাচ্চা ঘুম থেকে উঠে গেলে আসলে ওর এ নিয়ে কোনো কাজ করা খুব পসিবল হয় না, কারণ ও অনেক বিরক্ত করে। আর এখন যেহেতু কথা বলতে পারে এবং সব কিছুই আসলে ওর মতো করে চেষ্টা করে করার, তো এই জন্য আমি সকালেই কাজটা শুরু করেছি। আজকে অবশ্য আমি ইলিশ মাছ দিয়ে হচ্ছে কচুর মুখী আর দিয়ে রান্না করব। আর এখানে আমি কচুও রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো প্রথমেই আসলে কচুর মুখীগুলোকে আমি কেটে একটু হালকা করে ভাপ দিয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে, তো দেখতেই পাচ্ছেন। আর ইলিশ মাছটাকে আমি কেটেছি, কেটে এখন ধুয়ে নিচ্ছি। আর যেহেতু আমার বাসার ফ্যামিলি মেম্বার একদমই কম, মাত্র তিনজন, আমরা চারজন, কিন্তু ছোটজন এখনও খাওয়ার মতো হয় নাই, ওকে আসলে ওইভাবে আলাদা করে খাবার এখনও খুব একটা দেই না। আর ওর জন্য খিচুড়ি রান্না করি এখন পর্যন্ত, যদি ওর বয়স হচ্ছে 2 বছর 4 মাসের মতো, সরি আমি ভুল বলেছি, 2 বছর 3 মাসের মতো, প্রায় 27 মাস হবে। তো যে কারণে ওকে এখনও মানে বাড়তি খাবার বলতে খিচুড়ি ছাড়া তেমন কিছুই দেওয়া হয় নাই। আর এমনিতে আমরা সবসময় যা খাই আমাদের সাথে ও খেতে বসে, তো এই জন্য ওর জন্য আলাদা করে আর কিছুই রান্না করা হয় না। তো প্রথমেই মাছটাকে আমি ধুয়ে নিয়েছি, তারপরে হচ্ছে একটু হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে আমি একটু মাখিয়ে রাখবো অল্প কিছু সময়ের জন্য, তারপর আমি একটু হালকা করে ভেজে নেব। এই মাছটা আসলে বেশি ভাজবো না, যেহেতু কচুর মুখি দিয়ে রান্না করব। আর ইলিশ মাছ আসলে ভাজার প্রয়োজন হয় না, কিন্তু আমার হাজবেন্ড আসলে কাঁচা মানে কষানো মাছটা খুব একটা পছন্দ করে না, তাই ওর জন্যই ভাজতে হয়। আর ইলিশ মাছটাকে আসলে আমি ফ্রোজেন করে রেখেছিলাম, কারণ আমি একসাথে 2 হালি মাছ কিনেছিলাম, তো সেখান থেকে আমি মাছগুলোকে মাছের আঁশ ফেলে দিয়ে জাস্ট পরিষ্কার করে তারপরে আস্তই ডিপে রেখে দেই। আমি জানি না সবাই এইভাবে রাখে কিনা, তবে আমি এইভাবে রাখি, এতে মাছের মধ্যে আর গন্ধ আসে না আর মাছটাও সতেজ থাকে, খেতে ভালো লাগে। এই তো মাছটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর এর মাঝে আমি একটু কথা বলে নেই, যারা আমার ভিউয়ার্স, যারা আমার চ্যানেল দেখেন, যারা আমাকে ভালোবাসেন এবং আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর যারা এখন আমার চ্যানেলে আসেন নাই, আশা করব অবশ্যই আমার চ্যানেলে আসবেন, আমার ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার পুরনো ভিউয়ার্স, তারা অবশ্যই জানেন আমি আসলে অনেক ভালোবাসি আপনাদেরকে। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আসলে আপনাদের সুন্দর কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে, আর আপনাদের সুন্দর কমেন্টগুলোর কারণেই কিন্তু আসলে নতুন করে কোনো ভিডিও দেওয়ার আসলে উৎসাহ জাগে। কারণ আমরা যারা একটু মধ্যবর্তী ফ্যামিলি আছি, তো তাদের আসলে আসলে যেহেতু বাচ্চার কারণে জবও করতে পারি না, তো বাসায় টাইমটা একদমই বোরিং কাটে, নিজেকে আসলে ব্যস্ত রাখার জন্যই এই ইউটিউবিং চ্যানেলটা খোলা। তো আশা করি সবাই আমাদেরকে এভাবে সাপোর্ট করবেন, যাতে করে আমাদের চ্যানেল নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সামনের দিকে যেতে পারি। ইনশাল্লাহ অনেক দূর আসছি, পিছনে ফিরে তাকানোর আর অবকাশ নাই, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর এই তো এখানে যে মাছটা আমি অলরেডি
মশলাটা কষিয়ে তারপর হচ্ছে মাছ কচুরমুখীগুলো দিয়ে এখন ইয়ে করে ফেলবো, কষিয়ে ফেলবো। তারপর হচ্ছে আমি এক এক করে সবগুলো আমি এই যে কচুরমুখি দিয়ে হচ্ছে এটাকে কষিয়ে ফেললাম। আমি অল্প একটু পানি দিয়ে এটাকে ঢেকে দিছি কিছু সময়ের জন্য। তারপর হচ্ছে একটু ভালো করে কষানো হলে ভালো লাগবে। আর এই পাশে হচ্ছে আমি যেহেতু ইলিশ মাছের মাথা, তারপরে হচ্ছে মাথার যে কাঁটাগুলো থাকে সেগুলো দিয়ে হচ্ছে আমি কচুরমুখি দিয়ে রান্না করব। তাই আমি কচুটাকে কেটে ধুয়ে তারপরে একটু সিদ্ধ করে নিচ্ছি, তাহলে আসলে মজা হয় অনেক। আর এইদিকে আমার কচুরমুখির তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি এখন মাছগুলো দিয়ে কিছু সময়ের জন্য একটু ঝোল দিয়ে তারপরে আর একটু মাছগুলো ভাপিয়ে নিব। আসলে ইলিশ মাছের তরকারি গন্ধটাই আসলে অন্যরকম লাগে। আর আমি মাছটা ভাজার সময় একদম কম তেল ইউজ করছিলাম, কিন্তু মাছ থেকে এত তেল বের হয়েছে পরে নিশ্চয়ই আমি দেখেছেন যে আমি ওই তেলের মধ্যে অল্প একটু তেল দিয়েছি। তো আসলে তরকারিটা অনেক মজা হয়েছে, আমি যেহেতু ভয়েস ওভার পরে করেছি তো যে কারণে বলতে পারছি আর কি। আসলে খুব ভালো লেগেছিলো তরকারিটা। আর ইলিশ মাছ তো অন্যরকম, মানে এটার স্বাদটা তো আসলে আসলে অনেক ইয়ে। আর দেখেন কচুরমুখিগুলো কতটা নরম হয়ে গেছে, আমি কিন্তু জাস্ট ভাপ দিয়ে নিয়েছিলাম, জাস্ট কষানোর মধ্যেই কিন্তু এত নরম হয়ে গেছে। তো ইলিশ মাছটা আমি একটু ঝোলটা কমানোর পরে নামিয়ে ফেলবো। আর যেটা বলছিলাম, আসলে আমাদের যেহেতু বাচ্চার কারণে জব করা হয় না, তাই বাসায় নিজেকে ব্যস্ত রাখার জন্যই আসলে এই চ্যানেলটা ওপেন করা। এবং এই চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ অনেক দূরে চলে আসছি এখন, মানে এটা আসলে একটা সন্তানের মতো হয়ে গেছে। আর এখানে যে দুধওয়ালা আমাদেরকে দুধ দিয়ে গেছে, দুধওয়ালা ভাইয়া আমাদেরকে দুধ দিয়ে যায় প্রতিদিন। আমরা আসলে রোজের দুধ রাখা হয়েছে আমার মেয়ের জন্য, কারণ প্যাকেটের দুধটা আসলে হাইজিনিক, তো যে কারণে হচ্ছে আমরা রোজ এই আমাদের পাশেই আসলে ভাইয়ার খামার, তো এখান থেকে আমরা দুধ নিই প্রতিদিন। আর এই তো এখানে বসিয়ে দিচ্ছিলাম যে কচু দিয়ে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করার জন্য। এই রেসিপিটা আসলে আমি পরে আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। এইভাবে আসলে কচুটা রান্না করলে অনেক মজা লাগে, কচুর এটাকে কি বলে ডাটা বা ডাগা যেটাই বলে, তো এটা আসলে অনেক মজা লাগে। এভাবে আপনারা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়, তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর যেটা বললাম, আসলে চ্যানেলটা নিয়ে অনেক দূর চলে আসছে এখন, আসলে পেছনে ফিরে তাকাতেও ইচ্ছে করে না, আসলে এত ভালোবাসা জন্মে গেছে। তো দোয়া করবেন সবাই যেন চ্যানেলটা নিয়ে আর অনেক সামনে যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে যেই সাকসেসের জন্য আসলে এই চ্যানেলটা ওপেন করে সেই সাকসেসে যেন নিতে পারে। তারপরেও অনেক আসলে বাইন্ডিংস তো থাকেই, থাকবেই ইনশাল্লাহ। সব কিছুতেই আসলে প্রতিবন্ধকতা থাকে, কিন্তু সেগুলো উঠানোর মাধ্যমেই কিন্তু আসলে সাকসেসটাকে মানে জয়টাকে কেড়ে আনতে হয়। তো ইনশাল্লাহ আনতে পারবো, সবাই দোয়া করবেন আমাদের জন্য। মোটামুটি আজকে রান্নাবান্নাগুলো আসলে দুপুরে রান্নাগুলো বেশি কিছু রান্না করি নাই, কারণ আজকে না আসলে আমার হাজবেন্ড আজকে বাসায় তো দুপুরে খায় না, ও মানে ও খাবার নিয়ে যায়, কিন্তু আজকে ও খাবারও নিয়ে যায় নাই কারণ সকালে একদম ভোরে বের হয়ে গেছে। তো আমি আসলে এত সকালে উঠে ওকে রান্না করে দেওয়ার মতো আমি আসলে ওই পরিস্থিতি ছিল না, জাস্ট ওকে নাস্তা বানিয়ে দিয়েছি। তো ছোটোখাটো অল্প কিছু রান্না করেছি, আর যেহেতু বাবু এখনও ঘুমাচ্ছে তো ঘুমের মাঝেই আমি আসলে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলেছি। আর যেহেতু ছোটো বাবু আছে, আমি যখনই রান্না করতে আসি তখনই আসলে ও রান্না করে আমার সাথে চলে আসে, তো আসলে ভয় লাগে ওর গায়ে না জানি আবার তেলের। তো আজকের আসলে রান্না শেষ, তো আমার বড় মেয়েকে খেতে দিয়েছি। আমাদের বাসায় ডাইনিং টেবিল নাই কারণ আমার হাজবেন্ড ডাইনিং টেবিলে খাওয়া পছন্দ করে না, তাই ওকে খেতে দিয়ে দিয়েছি। আর ছোটোটাকে অলরেডি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই ছিল আজকে আমার আমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত আজকে আমার ব্লগ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।